প্রিয় উপস্থিতি, কিভাবে বৃষ্টির সৃষ্টি? কয়েকশো বছর পূর্বে হাইড্রোলজিক্যাল সায়েন্স আমাদের সঠিক তথ্য দিতে পারেনি। ১৬শ শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানী ফ্লেস মিলিটেস তিনি একটি তত্ত্ব আবিষ্কার করলেন। তার তত্ত্বটি কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। তার এই তত্ত্বটি পৃথিবীবাসী এই তত্ত্বকে ক্যান্সেল করলেন। পরবর্তীতে বিজ্ঞানীদের আরেকটি টিম গবেষণা শুরু করলো। বিজ্ঞানীরা গবেষণা করে বৃষ্টির তিনটি ধারা আবিষ্কার করল। তিনটি উপায়ে বৃষ্টি হয়, বৃষ্টির তিনটি স্টেপ তারা আবিষ্কার করল। বিজ্ঞানীরা তিনটি ধারা আবিষ্কার করার পরে তারা যখন কোরআন গবেষণা শুরু করল, কোরআন পড়তে পড়তে কোরআনের একটি আয়াত পড়ে তারা হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কারণ হাইড্রোলজিক্যাল সায়েন্সের যে থিওরি, যে তিনটি স্টেপে বৃষ্টি হয়, এই তিনটি থিওরি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুর রুমের ৪৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন যে তিনটি স্টেপে বৃষ্টি হয়। এই থিওরি কোরআন হাজার হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছে। তারা আশ্চর্য হয়ে গেল যে আমরা শত শত বছর গবেষণা করলাম এই বৃষ্টির জন্য, অথচ এই বৃষ্টি কিভাবে হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে সেই কয়টা স্টেপে বৃষ্টি হয় সেই সিস্টেমগুলি আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। বর্তমান যে আবহাওয়া চলছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, কখনো কখনো প্রচণ্ড গরম, এই যে বৃষ্টি, বৃষ্টিটা কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টিটা কিভাবে বর্ষণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় এটা আজকের বিজ্ঞান যে থিওরি দিয়েছে যে বৃষ্টি তিনটি প্রক্রিয়ায় সৃষ্টি হয়। এই বৃষ্টির, বৃষ্টি আমাদের জন্য অনেক উপকার, আবার কখনো কখনো অনুপকারও হয়ে থাকে। যেমন অনাবৃষ্টি আল্লাহর গজব, তেমনি অনেক বৃষ্টিও আল্লাহর গজব। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে প্রচণ্ড গরম পড়ছিল, সেই গরমের সময় নদী নালা খাল বিল সব কিন্তু শুকিয়ে গিয়েছিল। শহর বন্দরে, শহরে আমি দেখেছি অনেক মানুষ এমন ছিল যে ২০ দিন ২৫ দিন পর্যন্ত ঠিক মতন গোসল করতে পারেনি। ঠিক মতন গোসল করবে সেই পানির ব্যবস্থাটাও ছিল না। গ্রামগঞ্জে আমরা যারা ফসল উৎপন্ন করি, আমরা যারা ফসল ফলাই, এই ফসলে পানি দেওয়ার ব্যবস্থা ছিল না। পানি দিতে হলে কত কষ্ট করতে হয়েছে। তপ্রিয় উপস্থিতি, এই জন্য অনাবৃষ্টি যেমন আল্লাহর গজব। আপনারা দেখেছেন এই বৃষ্টির সময় আমাদের দেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভিন্ন অঞ্চলগুলিতে বৃষ্টির কারণে অনেকগুলি মানুষ, হাজার হাজার মানুষ, অনেকগুলি গ্রাম এমন অবস্থা হয়েছে তারা আশ্রয় নিতে পারেনি, অন্য জায়গায় যেয়ে তাদের আশ্রয় নিতে হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় আরেকটা খবর দেখেছিলেন যে এই বৃষ্টির পানির বাঁধ ভেঙে গিয়েছে, এত প্রচণ্ড আকারে বৃষ্টি, আর এই পানির যেই আক্রমণ, বাঁধ ভেঙে গিয়েছে। সেইখানে একজন এমপি পরিদর্শন করতে গিয়েছিলেন, তাকে সাধারণ জনগণ তাকে কাদা নিক্ষেপ করেছে। তপ্রিয় উপস্থিতি, এই জন্য অতি বৃষ্টিও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গজব। বৃষ্টির সময় বিশ্বনবী চিন্তিত হয়ে যেত, বিশ্বনবী ভয় পেত। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই
যখন বৃষ্টি বর্ষণ হদম বিশ্বনবী একবার রুমের ভিতরে ঢুকতো আবার রুম থেকে বের হতো বিশ্বনবী বলে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এই বৃষ্টির সাথে বজ্রপাত হয় না জানি আমার মদিনাটাকে জ্বালিয়ে দেয় অথবা বৃষ্টির কারণে যদি আমার মদিনাটা উর্বর হয়ে যায় বিশ্বনবী যখন বৃষ্টি হতো তখন বিশ্বনবী দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণকার বৃষ্টিটাই আপনি নাজিল করেন যেটার ভিতরে আমাদের কল্যাণ আছে আমাদের জীবিকা নির্বাহের কল্যাণ আছে গবাদি পশুর কল্যাণ আছে সেই বৃষ্টিটাই আপনি নাজিল করেন অকল্যাণকার বৃষ্টি আমাদের উপরে আপনি নাজিল করেন না বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা যখন মদিনায় আর বৃষ্টির প্রয়োজন হতো না তখন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ মদিনার আশপাশ দিয়ে আপনি বৃষ্টি দেন মদিনায় আর বৃষ্টির প্রয়োজন নাই বিশ্বনবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন তো প্রিয় উপস্থিতি কিভাবে বৃষ্টির সৃষ্টি কয়েকশো বছর পূর্বে হাইড্রোলজিক্যাল সায়েন্স আমাদের সঠিক তথ্য দিতে পারেনি ষোলশো শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানী ফ্লেস মিলিটেস তিনি একটি তত্ত্ব আবিষ্কার করলেন তার তত্ত্বটি কমপ্লিট ছিল না ইনকমপ্লিট ছিল তার এই তত্ত্বটি পৃথিবীবাসী এই তত্ত্বকে ক্যান্সেল করলেন পরবর্তীতে বিজ্ঞানীদের আরেকটি টিম গবেষণা শুরু করলো বিজ্ঞানীরা গবেষণা করে বৃষ্টির তিনটি ধারা আবিষ্কার করলো তিনটি উপায়ে বৃষ্টি হয় বৃষ্টির তিনটি স্টেপ তারা আবিষ্কার করলো বিজ্ঞানীরা তিনটি ধারা আবিষ্কার করার পরে তারা যখন কোরআন গবেষণা শুরু করলো কোরআন পড়তে পড়তে কোরআনের একটি আয়াত পড়ে তারা হতবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কারণ হাইড্রোলজিক্যাল সায়েন্সের যে থিওরি যে তিনটি স্টেপে বৃষ্টি হয় এই তিনটি থিওরি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারিমের সূরাতুর রুমের ৪৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন যে তিনটি স্টেপে বৃষ্টি হয় এই থিওরি কোরআন হাজার হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছে তারা আশ্চর্য হয়ে গেল যে আমরা শত শত বছর গবেষণা করলাম এই বৃষ্টির জন্য অথচ এই বৃষ্টি কিভাবে হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে সেই কয়টা স্টেপে বৃষ্টি হয় সেই সিস্টেমগুলি আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ الله হচ্ছেন সেই সমহান সত্তা যিনি বাতাস প্রেরণ করেন বাতাস প্রেরণ করে সমুদ্র আর মহাসমুদ্র থেকে বাষ্পগুলিকে আকাশে উঠিয়ে নেন তারপরে সেই বাষ্প কণাগুলিকে মেঘমালায় পুঞ্জীবিত করেন মেঘের টুকরাগুলিকে আকাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেন এরপরে জমিনের যেইখানে যেই জায়গায় বৃষ্টির দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের আকাশ থেকে ওই টুকরাগুলি সেইখানে নিয়ে যান আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সেইখানে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায় সকলে বলুন সুবহানাল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন
কিভাবে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি প্রক্রিয়া জাতের জন্য তিনটি প্রক্রিয়া রয়েছে, তিনটি প্রক্রিয়ায় বৃষ্টি অবতীর্ণ হয়, বৃষ্টি হয়। নাম্বার ওয়ান, সর্বপ্রথম আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সমুদ্র মহাসমুদ্র থেকে বাষ্পগুলিকে আকাশে উদিত করেন। নাম্বার টু, সে বাষ্পগুলিকে মেঘের টুকরায় পুঞ্জীবিত করেন। নাম্বার থ্রি, সেখানে যেখানে মেঘের দরকার সেখানে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে আল্লাহ তাআলা বৃষ্টির পানি সেখানে নাজেল করেন। দেখুন কি আজীব, বৃষ্টির পানি দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সার। এটা আমার কথা না, বিজ্ঞান বলছে বৃষ্টির পানি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সার। এই বৃষ্টির পানিতে কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এরপরে পটাশিয়াম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রতি বছর আল্লাহ তাআলা দুনিয়াতে বৃষ্টির মাধ্যমে 150 মিলিয়ন টন সারের উপাদান দেন। এই বৃষ্টিটা এমন কার্যকারী, এমন উপকারী। বৃষ্টির পানি যখন নাজেল হয়, এরপরে এই পানি যিনি নদ নদী খাল বিলে সংরক্ষণ করেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। এই বৃষ্টির পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক এই পানিকে সংরক্ষণ করেন পুকুরে, নদীতে, খালে, বিলে ইত্যাদি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ। আর আমি আসমান থেকে বৃষ্টি নাজেল করি, এই বৃষ্টির পানি আমার জমিনে সংরক্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করি, আবার এই বৃষ্টিকে আমি জমিনে সংরক্ষণ করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। আসমান থেকে বৃষ্টি নাজেলের পরে পুকুর, নদ নদী, খাল বিলে যে পানি সংরক্ষণ করা হয়, আল্লাহ তাআলা যদি চান তাহলে পুকুর, নদ নদী, খাল বিলের পানি অপসরণ করতে পারেন। পারেন না? অবশ্যই পারেন। এই নদ নদী খাল বিলের পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ না করতেন, তাহলে আমরা যে সুন্দর সুন্দর ফসল উৎপন্ন করি, যে ফসল আমরা ফলাই, এই ফসলগুলি কিন্তু হতো না সুন্দরভাবে। কারণ যখন আমরা জমিনে ছেচ দিই, অনেকে আমরা মেশিন স্থাপন করি, এরপরে ডিপ স্থাপন করে, আমরা কিন্তু এই জমিনে আমরা ছেচ দিই, এই পানিগুলি যদি এভাবে সংরক্ষণ না থাকতো তাহলে পানি আমরা পেতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মরা এই শুকনা খাল বিলে আবার পানি এনে দেয় একমাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল মুলুকের 30 নম্বর আয়াতে বলে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতীকুম বিমা ইম মাঈম।
কি কখনো এ বিষয়ে চিন্তা ভাবনা করে দেখেছো? যদি তোমাদের কুয়াগুলোর পানি মাটির গভীরে চলে যায় তাহলে পানির এ বহমান স্রোত কে তোমাদের ফিরিয়ে দিবে? কেউ ফিরিয়ে দিতে পারবে? কেউ ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীর যত বড় রাজা বাদশা যত বড় মন্ত্রী হোক না কেন, কেউ কখনো এই পানি ফিরিয়ে কেউ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। কবি কত চমৎকার করে বলছে, বলো দেখি সবে, শুকাইয়া যায় যদি এই ধরনের সব পানি তাহলে সেথাই তটনির ধারা কে দিবে তোমারে আনি? কে পারবে? কার এমন ক্ষমতা আছে, কার এমন সাধ্য আছে যে কুয়ার পানি যদি শুকিয়ে যায় তাহলে এই পানি কে এনে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির লেয়ারটা যদি একটু নিচেই নামিয়ে দেয় তাহলে কে আছে যে পানিটা উপরে উঠিয়ে নিয়ে আসবে? এত ক্ষমতা, এত দাপট, কিসের ক্ষমতা, কিসের দাপট? কিছুই কাজে লাগবে না। প্রিয় উপস্থিতি, এই পানি যদি না থাকতো তাহলে আমরা এই যে সুন্দর 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 ফসল আমরা চাষ করি, ধান, পাট, শস্যক্ষেত্র, গম, বিভিন্ন ধরনের ফসল আমরা চাষ করি, এইগুলি চাষ করা কিন্তু সম্ভব হতো না। হতো আমরা যে খেতে চাষ দিই এই গরমের দিনে কিছুক্ষণ পর পরই আমরা কিন্তু পানি পান করি। এই পানি কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আল্লাহ পাক সে কথাও কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন যে পানি তোমরা যে পান করো এই পানিটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, আল্লাহ পাক সে কথা বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়াত 68 থেকে 70 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নদীতে, পুকুরে, সমুদ্রে যে পানি তোমরা দেখতে পাও আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যেই পানি বর্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, এটা কি তোমাদের বানানো নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বর্ষণ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বৃষ্টির পানিটা কি তোমাদের হাতে বানানো নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির পানিটাকে আমি আসমান থেকে শুধুমাত্র তোমাদের জন্য বর্ষণ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই এই বৃষ্টির পানি আসমান থেকে বর্ষণ করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন কিভাবে? সমুদ্র আর মহাসমুদ্র থেকে বাষ্পীয় আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির কণাগুলিকে উঠিয়ে নেন আর সেইখান থেকে মেঘমালা সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আপনারা যারা কক্সবাজার গিয়েছেন, এরপরে মংলা গিয়েছেন, যারা সমুদ্র সৈকতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত হয়, লবণাক্ত হয় না? সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হয় না, এই সমুদ্রের পানি লবণাক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন,
لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের জন্য আমি যে লবণাক্ত পানিটা আমি উত্থিত করি এই পানি তোমাদের উপরে বর্ষণ করতে পারতাম কিন্তু আমি যখন এই পানি বর্ষণ করি তোমাদের উপরে তখন আমি মিষ্টি পানি বর্ষণ করি আল্লাহ পাক যদি এই লবণাক্ত পানি যদি বর্ষণ করতেন তাহলে এই পানি দিয়ে আমরা ধান চাষ করতে পারতাম না পারতাম গম চাষ করতে পারতাম না পাট চাষ করতে পারতাম না এই ধরনের ফসলাদিগুলি আমরা কিন্তু ফলাতে পারতাম না এরপরে এই পানিগুলি আমরা কিন্তু খাইতে পারতাম না দেখুন আল্লাহ পাক কত বড় মেহেরবান তিনি কত করুণা করেছেন দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই পানির মাধ্যমে যে মিষ্টি পানি আমি বর্ষণ করি এই পানির মাধ্যমে আমি জমিনটাকে উর্বর করে ফেলি আর এই জমিনে আমি কি করি দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াজআলনা ফীহা জান্নাতিম মিন নখীলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তার মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং তার প্রসারিত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন আর এই জমিনে ফল ফলাদি উৎপন্ন করলাম এবার বলো যেই ফলগুলি তোমরা খাও এগুলি কি তোমার হাত বানিয়েছে নাকি আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি দেখুন আল্লাহ পাক বলছে যে জমিন থেকে তোমরা যেই ফলগুলি খাও আঙ্গুর খাও কমলা খাও আপেল খাও লেবু খাও আম খাও এই জামের সময় যে সুন্দর সুন্দর কত স্বাদের আম এরপরে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল সামনে আসছে এই ধরনের ফলগুলি তোমরা যে খাও এই ফলগুলি কি তোমার হাত বানিয়েছে নাকি আমি বানিয়েছি আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছে আপনারা খুলে দেখবেন সূরা ইয়াসিনের 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যে আমি এই জমিনকে উর্বর করলাম উর্বর করার পরে এই জমিনের ভিতরে আমি কি করলাম খেজুর বাগান করলাম আঙ্গুর বাগান করলাম এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এই জমিন থেকে তোমরা যেই ফলমূলগুলি খাও এই ফলমূলগুলি কি তোমাদের হাতের বানানো নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি প্রিয় উপস্থিতি তো এই বৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত আল্লাহ পাক সমুদ্র থেকে লবণাক্ত পানি উঠালেন এই পানি কিন্তু আবার আমাদেরকে দিচ্ছেন কিন্তু সেই পানিকে মিষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বর্ষণ করছেন যদি লবণাক্ত পানি যদি বর্ষণ হতো তাহলে আমরা কোনো কিছু কিন্তু করতে পারতাম না তো প্রিয় উপস্থিতি বৃষ্টির সৃষ্টির যে তথ্য আজকের বিজ্ঞান যে তথ্য দিয়েছেন যে তিনটি স্টেপে বৃষ্টি সৃষ্টি হয় সেই তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন সূরাতু রুমের 48 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন কোরআনের থিওরি আর বিজ্ঞান আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করছে